ধর্মভিত্তিকে হোক বর্ণভিত্তিক হোক সকলো নাগরিক সমান, কিন্তু সরকারে এই বিল উত্থাপন করে হিন্দুয়ে মুসলমানের ওসরত মাটি বিক্রি করিব নোৱাৰিব, মুসলমানে হিন্দুর ওসরত মাটি বিক্রি করিব নোৱাৰিব, এনেকুৱা ধরনের এটা সংবিধান বিরোধী আইন আনি হিন্দু মুসলমান উভয় জনগোষ্ঠীর মানুষক ক্ষতিগ্রস্ত করিব খুঁজছে আর ভারতের সংবিধানক অপমাননা করে কাললৈ কুখ্যাতি রাখিব বিচাৰিছে। এই কারণে মাননীয় মন্ত্রী যোগেন মোহন ডাঙরিয়ায় এই বিলখন ইন্ট্রোডাকশন করবলৈ পারমিশন বিচারতেই মই স্পষ্টভাবে অবজেকশন করেছো যে এটু হব নোৱাৰে, এটু সংবিধান বিরোধী, আমার সংবিধান আটাইতকৈ ডাঙর সকলো আইনের উপর, তারপর বাকি বিরোধী বিধায়ক সকলে সমর্থন জানাইছে। কিন্তু দুর্ভাগ্যজনক কথা হল মাননীয় অধ্যক্ষ মহোদয় একটা ভুল বার্তা দিলে যে বিলখন অলরেডি ইন্ট্রোডাকশন হয়ে গেল। মই অত্যন্ত আচরিত হয়েছো যে অধ্যক্ষ মহোদয় ইন্ট্রোডাকশন বিচারিবলৈ পারমিশন বিচরা আর ইন্ট্রোডাকশন করা, এই দুটার অর্থ যদি বুঝি নাপায় আমি সদনের মর্যাদা কেনেকে রক্ষা করি। আর তারপর দেখা গেল মাননীয় অধ্যক্ষ মহোদয় তেখেত অকল এই সদনের রক্ষক নহয়, তেখেত ভারতীয় সংবিধানের রক্ষক, ভারতীয় সংবিধানের গরিমা এই সদনত রক্ষা হব লাগিব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা গেল যে আজি অধ্যক্ষ মহোদয় আমার এই আপত্তি, সংবিধান অবমাননার আপত্তি কোনো ধরনের গ্রাহ্য নকলে আর বিলখন অনুমতি দিবলৈ উত্থাপন করবলৈ অনুমতি দিলে, ইয়াক আমি তীব্র ভাষারে গরিহনা দিছো, যিমান তীব্র ভাষারে গরিহনা দিও সেয়াও কম, কারণ এয়া ভারতীয় সংবিধানের পবিত্রতার উপর পদাঘাত। ইয়ে অসম বিধানসভার কুখ্যাতি চিরদিনলৈ কমনওয়েলথ কান্ট্রি বিশ্বর গণতান্ত্রিক দেশসমূহের মাজত কুখ্যাতি রাখিব। সে মই আকৌ এবার আপনার যোগেদি এই বিলৰ বিরুদ্ধে মই গরিহনা দিছো, তীব্র ভাষারে গরিহনা দিছো, যাতে ভারতের সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ হয় তার বাবে মই দাবি জানাইছো। নাই ধর্মভিত্তিকে হোক বর্ণভিত্তিক হোক সকলো নাগরিক সমান, কিন্তু সরকারে এই বিল উত্থাপন করে হিন্দুয়ে মুসলমানের ওসরত মাটি বিক্রি করিব নোৱাৰিব, মুসলমানে হিন্দুর ওসরত মাটি বিক্রি করিব নোৱাৰিব, এনেকুৱা ধরনের একটা সংবিধান বিরোধী আইন আনি হিন্দু মুসলমান উভয় জনগোষ্ঠীর মানুষক ক্ষতিগ্রস্ত করিব খুঁজছে আর ভারতের সংবিধানক অপমাননা করে কাললৈ কুখ্যাতি রাখিব বিচাৰিছে। এই কারণে মাননীয় মন্ত্রী যোগেন মোহন ডাঙরিয়ায় এই বিলখন ইন্ট্রোডাকশন করবলৈ পারমিশন বিচারতেই মই স্পষ্টভাবে অবজেকশন করেছো যে এটু হব নোৱাৰে, এটু সংবিধান বিরোধী, আমার সংবিধান আটাইতকৈ ডাঙর সকলো আইনের উপর, তারপর বাকি বিরোধী বিধায়ক সকলে সমর্থন জানাইছে। কিন্তু দুর্ভাগ্যজনক কথা হল মাননীয় অধ্যক্ষ মহোদয় একটা ভুল বার্তা দিলে যে বিলখন অলরেডি ইন্ট্রোডাকশন হয়ে গেল। মই অত্যন্ত আচরিত হয়েছো যে অধ্যক্ষ মহোদয় ইন্ট্রোডাকশন বিচারিবলৈ পারমিশন বিচরা আর ইন্ট্রোডাকশন করা, এই দুটার অর্থ যদি বুঝি নাপায় আমি সদনের মর্যাদা কেনেকে রক্ষা করিম। আর তারপর দেখা গেল মাননীয় অধ্যক্ষ মহোদয় তেখেত অকল এই সদনের রক্ষক নহয়, তেখেত ভারতীয় সংবিধানের রক্ষক, ভারতীয় সংবিধানের গরিমা এই সদনত রক্ষা হব লাগিব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা গেল যে আজি অধ্যক্ষ মহোদয় আমার এই আপত্তি, সংবিধান অবমাননার আপত্তি কোনো ধরনের গ্রাহ্য নকলে আর বিলখন অনুমতি দিবলৈ উত্থাপন করবলৈ অনুমতি দিলে, ইয়াক আমি তীব্র ভাষারে গরিহনা দিছো, যিমান তীব্র ভাষারে গরিহনা দিও সেয়াও কম, কারণ এয়া ভারতীয় সংবিধানের পবিত্রতার উপর পদাঘাত। ইয়ে অসম বিধানসভার কুখ্যাতি চিরদিনলৈ কমনওয়েলথ কান্ট্রি বিশ্বর গণতান্ত্রিক দেশসমূহের মাজত কুখ্যাতি রাখিব। সে মই আকৌ এবার আপনার যোগেদি এই বিলৰ বিরুদ্ধে মই গরিহনা দিছো, তীব্র ভাষারে গরিহনা দিছো, যাতে ভারতের সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ হয় তার বাবে মই দাবি জানাইছো। নাই ধর্মভিত্তিকে হোক বর্ণভিত্তিক হোক সকলো